হ্যালো গাইজ, আমি অগ্নিক চৌধুরী। আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এই ব্লগে আমরা কি দেখব, তো আমরা দেখব যে আমরা আজকে ভাড়া শিফট করছি, তো কোথায় শিফট করেছি না করেছি তোমরা সব দেখতে পাবে ভিডিওতে, তোমরা কেউ স্কিপ করবে না। আর সবার আগে আমাদের এই চ্যানেল নন্দিতা অগ্নিক্স ব্লগকে তোমরা সকলে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর সাথে থাকো, দেখতে হবে আরও অনেক কিছু। তো চলো আপাতত এখানেই। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে গোছ গাছ পর্ব চলছে, গোটা ঘর এলোমেলো হয়ে আছে, কারণ সব জিনিসপত্রগুলো প্যাকিং করা হচ্ছে। তো খুব ব্যস্ত, বুঝতেই পারছো। তো গাইজ, ভ্যান চলে এসছে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তো গাইজ, আমি এখন আমরা জিনিসপত্র নিয়ে আসলাম নতুন বাড়িতে, যেখানে ভাড়া আসলাম আমরা। তো তোমাদেরকে চলো দেখাবো যে আপাতত সব জিনিস আসেনি, কিছুটা এসছে, তো যেটুকু এসছে সেটুকু তোমাদেরকে দেখাবো। আবার কিছুটা আসলে তারপর পুরো ঘরটা সাজানো হলে তারপর আবার কিছুটা তোমাদের দেখাবো। তো চলো আপাতত যেটুকুটা হয়েছে সেটুকুটা তোমাদেরকে দেখাই। তো চলো। তো গাইস, খাট বক্স খাট চলে এসেছে, আর এমনি কিছু আরও এক্সট্রা জিনিসপত্র এসেছে। আর তোমাদেরকে দেখাই যে এখানে দেখতে পাচ্ছ আলমারি, আলমারি এসছে। হ্যাঁ, এখনও একটা খাট আসতে বাকি আছে, শোকেস বাকি আছে, তো ওগুলো আসবে। তো ওগুলো আসলে পুরো গোছ গাছ হলে তারপর আবার তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখাবো ঘুরে, কোনো অসুবিধা নেই। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নন্দিতা অ্যান্ড অগ্নিক্স ব্লগসকে, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আর চেষ্টা করো ভিডিওটাকে শেয়ার করার যতটা পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানাও যে তোমরাও ঘর ভাড়া কোথাও গেলে তখন তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, তো এরকম তোমরা কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্সগুলো। তো এই হচ্ছে ব্যাপার, আবার বাকিটা পরে কথা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঘরটা অলমোস্ট গোছানো হয়ে গেছে আমাদের, শুধু কম্পিউটারটা এখানে সেট করা হয়নি। এই যে এটা আমার রুম, তো আমার রুমের মোটামুটি হয়ে গেছে, আর এখানে আমি আমার হোয়াইট বোর্ড সেট করেছি, এখানে আমি টিউশন পড়াবো দেখে। তো এই হচ্ছে ব্যাপার, ডাইনিংয়ে মোটামুটি সব সেট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যেটা আমাদের ডাইনিং, ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে, এটা কিচেন, কিচেনটা একটু ছোটো বাট মানে মোটামুটিভাবে সব হয়ে গেছে অ্যাডজাস্ট। তো এইভাবে আমাদের মানে সব গোছ কাজ মোটামুটি কমপ্লিট করেছি। আর ডাইনিংয়ের এখানেই গাড়িটা রেখেছি, প্লেস এরকম নেই, তো বুঝতে পারছো যে কোনোভাবে রাখা হয়েছে গাড়িটা। আর আমার রুমের যেটা এখানে বই খাতাগুলো সব সাজিয়ে রেখেছি, এখানে গিটার আছে, এখানে হারমোনিয়াম। তো যাকে যেটা বলছিলাম যে আরেকটা যে রুম আছে সে রুমে আপাতত মাটা শুয়ে আছে, তাই আমি আর সেভাবে দেখাচ্ছি না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দাও, এটাই আমি চাইবো। তো চলো, এটা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।